আজ আমি পূর্ণ। এখন আমার মৃত্যু হলেও কোনো অতৃপ্তি থাকবে না। দেখো আজকে যে জায়গায় পিকলু নিজেকে নিয়ে গেছে, আমি জানি ও আর কখনো কর্মক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। শুধুমাত্র কর্মক্ষেত্র কেন, ব্যক্তিগত জীবনে ও নিজের ব্যক্তিগত জীবনটা গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে। দেখে ভালো লাগছে, শিরিনকে পাশে রেখেছে, শিরিনকে সম্মান দিয়েছে, ওরা একসঙ্গে পথ চলতে আরম্ভ করেছে। দাদা আফটার অল তো শিরিনকে ভালোবেসেই বিয়ে করেছিল, তাই না? সেটা পূর্ণ হোক, শুধু শুধু পিছুটান রেখে কি লাভ? আর পিছন ফিরে তাকাবে কার জন্য? যার জন্য সেই পিছুটান ছিল, সে তো একটা ভালো ছেলে পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেছে। দেখো তোমার এই ছোট কথার উত্তর আমি দিতে চাই না, আপাতত অনুষ্ঠানটা হচ্ছে, দেখতে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস টু অল অফ ইউ। মাঝে মাঝে কাজ করতে গিয়ে না একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, এটা সেরকমই একটা মুহূর্ত। আমরা পুলিশ অফিসাররা আমরা আমাদের কাজটা করি, আমাদের প্রফেশনাল কাজ করি, ডিউটি করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ একটা পে প্যাকেট পাই, কিছু ফেসিলিটিস পাই, সেটা তো আছেই। কিন্তু তার সঙ্গে যখন এই ধরনের কোনো রেকগনিশন পাই, তখন বিশ্বাস করুন কাজ করার আগ্রহ, উৎসাহ সব কিছু না কোথাও একটা দ্বিগুণ হয়ে যায়। থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন স্যার ফর গিভিং মি দিস অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনিশন। দেখুন কাজটা তো আমি একা করিনি, কাজটা যখন করেছি তখন সব থেকে আগে বলবো যে স্যারের গাইডেন্স ছিল পিছনে, অভিজিৎ মুখোপাধ্যায়ের সহকর্মী ছিল, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জনতার মধ্যে অনেকে ছিলেন যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন আমাদের সঙ্গে, জীবনকে বাজি রেখে সাহসিকতার সঙ্গে। তাদের কথা মেনশন করতে হচ্ছে ইন দ্য সেম ব্রেথ। হ্যাঁ, যেটা বলছিলাম, পুলিশিং আফটার অল ইজ এ থ্যাঙ্কলেস জব। আপনি অনেক কাজ করেন, যদি কোনো একটা কাজ ভুল হয়ে যায় তাহলে আপনি সমালোচিত হবেন, কিন্তু ভেবে দেখবেন যে পুলিশ অফিসাররা তাদের পার্সোনাল লাইফ স্যাক্রিফাইস করে, তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে কীভাবে সাধারণ মানুষের জন্য সবসময় 24/7 কাজ করে চলেছে। ফর এক্সাম্পল, আপনার ছেলের পরীক্ষা আছে, অ্যাজ এ ফাদার ছেলেকে নিয়ে যাবেন আপনার সঙ্গে, প্রত্যেক পুলিশম্যানকে দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো ওর ছেলে পরীক্ষা দিচ্ছে, ও যেতে পারছে না, ও দাঁড়িয়ে আছে এবং আপনার ছেলের পরীক্ষার অ্যারেঞ্জমেন্টস করছে। হয়তো কারোর মেয়ের বিয়ে, কন্যার সম্প্রদান করতে হবে, ছুটি নিয়েছে, কল আসলে সঙ্গে সঙ্গে ব্যাক করছে ডিউটিতে। এই যে কমিটমেন্ট, এই যে একটা অসম্ভব স্যাক্রিফাইস, ডেফিনেটলি কর্তব্য করার জন্য যে স্পৃহা বা যে চেস্ট, সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের প্রত্যাশা আমাদের কাছে। কর্তব্যের সঙ্গে যুক্ত হয় মানুষের প্রত্যাশা। আমি এটাই বলছি যে কোথাও না কনফিউজ করে ফেলবেন না, সব পুলিশকে জেনারেলাইজ করবেন না, ভালো খারাপ সব সিস্টেমই থাকে। একটু ভেবে দেখবেন যে কতটা স্যাক্রিফাইস, কতটা কমিটমেন্ট থাকে এই পুলিশ অফিসারদের মধ্যে। আমি সবার জন্য বলছি, নট ফর মি অ্যালোন। এনিওয়ে, অনেক কথা হয়ে গেল, আমরা মূল অনুষ্ঠানে ব্যাক করব। আমাদের মধ্যে আছেন অনুজ চ্যাটার্জি, দ্য ব্রাইট ইয়াং অফিসার। আমি অনুজকে বলবো কিছু বলার জন্য। অনুজ, নমস্কার সকলকে। আমি নতুন করে আর কি বলবো স্যার, আই থিঙ্ক সমস্ত কথাই বলে দিয়েছেন। আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের আইজি স্যারকে, ডিআইজি স্যারকে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অনার। আজকে এই সন্ধ্যায় আপনারা যে সম্মানে আমাকে সম্মানিত করলেন, আমি ভেতর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ রইলাম। লড়াইয়ের কথা বেশি কিছু বলার নেই, স্যার সমস্তটাই আপনাদেরকে ব্রিফ করেছেন। শুধু এটুকুই বলবো যে আমি নিরস্ত্র ছিলাম, ওরা সশস্ত্র ছিল, লড়াইটা অসময় ছিল প্রথম থেকে। তারপরে গিয়েও আমার মানসিক জোর এতটা অটুট ছিল যেখান থেকে ওরা বুঝতে পেরেছিল যে আমি মরে যাব কিন্তু দেশদ্রোহ করব না।
এই মানসিক জোরটাই আমাদের সম্বল এবং স্যার আমাদের এটাই শিখিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। লড়াইটা করেছি আমি ভেতর থেকে, আর বাইরে থেকে সমস্ত যা যা করতে হবে আমাকে রক্ষা করার জন্য, আমাকে বাঁচানোর জন্য সমস্তটা করেছেন স্যার। স্যার আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমি শুনেছি যে বাইরে থেকেও কিছু লোক এই রেস্কিউ অপারেশনে হেল্প করেছে। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আগের অনুষ্ঠানটা এর উল্টো কথা বলেছে। এখন কেন বলছে বুঝতে পারছো না? এখন গুড্ডির বিয়ে ঠিক হয়ে গেছে, সেটার পছন্দ নয়, সেই জন্য এখন এই উল্টো কথাগুলো বলছে। এটা ওর পক্ষে একমাত্র বলা সম্ভব। বুঝতে পারছি ঠিকই, কিন্তু এভাবে ডেলিভারিটলি অপমান করবে একটা মানুষকে, আর সেই মানুষটাকে যে জীবনে ঝুঁকি নিয়ে ওকে বাঁচিয়েছিল। লেট ইট বি, লেট ইট বি। গুড্ডির তাতে কিছু যায় আসে না। গুড্ডি বিয়ে করবে, সুখে শান্তিতে সংসার করবে, সেটা আমি চাই, আমরা সবাই চাই ইনফ্যাক্ট। এবং সংসারটা করবে সুখে শান্তিতে আমাদেরই বাড়িতে। ঠিক আছে, একটা পাবলিক প্লেস, মাথা গরম করিস না। আরে মাথা গরম করবো না, এইগুলো বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরপরও মাথা গরম করবো না। ঠিক আছে টুটুল, ওরা তো দুদিন পরেই বাড়ি ছেড়ে চলে যাবে বাইরে। হ্যাঁ কিন্তু মাঝে মাঝে তো আসবে। ঠিক আছে, মাঝে মাঝে দেখতে হবে, তোমার এই কথাগুলো শুনতে হবে। ঠিক আছে ঠিক আছে, শান্ত শান্ত শান্ত। কি হলো মিঠিদি, খারাপ লাগছে কেন? আমার খারাপ লাগে না মিঠিদি, কোনো কিছুর প্রত্যাশায় আমি কাজটা করিনি। উনি কি বলবেন কি বলবেন না সে কথা ভেবে আমি সেদিন ওনার কাছে ছুটে যাইনি, তাই আমার খারাপ লাগে না। আমি আজও মনে করি আমি যা করেছি একদম ঠিক করেছি। তবে এই লড়াইতে আমার সঙ্গে আরো একজন নিরন্তরভাবে ছিলেন, আমার ফ্যামিলি তো অবশ্যই ছিলেন আমার সাথে, তার সাথে আমার বিয়ে করাবো। আমি ফিরে আসবো কি আসবো না তিনি সেই ব্যাপারে ক্লুলেস ছিলেন, তা সত্ত্বেও প্রত্যেক দিন এই লড়াইয়ের প্রত্যেকটা মুহূর্তে তিনি সামিল ছিলেন। হ্যাঁ তাকে হয়তো আমার মতো ভেতরে থেকে এই লড়াইটা করতে হয়নি, কিন্তু বাইরে থেকে যে যে অসম লড়াইটা তিনি করেছেন দিনের পর দিন, সেটা অতুলনীয়। তাই আমার এই যুদ্ধের কথা যখনই উঠবে, আমার এই লড়াইয়ের কথা যখনই উঠবে, প্রত্যেকবার তার নাম উচ্চারিত হবে, আমি চিরকাল তার কাছে ঋণী থাকব। থ্যাংক ইউ সো মাচ। কি হচ্ছে কি? এরপরে হাতটা দিতে পারো না, কি বলছো কি তুমি? তোমাকে একটা কথা বলে রাখি, ও যে কথাগুলো বলছে না, এই কথাগুলোর মধ্যে কোনো সত্যি নেই। যা বলছে সেটাই সত্যি, আগে যেটা বলতো সেটা বানিয়ে বলতো। তুমি ভুল স্বর্গে বাস করছো, ও বানিয়ে বলছে, ও মিথ্যে বলছে। ও যদি এই দামটা শিরিনকে দিত তাহলে প্রথম দিন থেকে দিত, হঠাৎ ওর এই দামটা দেওয়ার কথা মনে আসছো না। আর শিরিন তো অপেক্ষা করেছে, ও তো লড়াই করেনি, কিন্তু গুড্ডি লড়াই করেছে, আমরা সবাই সেটা জানি। সেটা সম্পূর্ণ লোক দেখানো লড়াই ছিল, লোক দেখানো, তার মধ্যে এতটুকু সত্যতা ছিল না। শিরিন যে এতদিন ধরে নীরবে অপেক্ষা করেছে না, এটাই হচ্ছে আসল লড়াই। আর অনু শিরিনের স্বামী, অনু যদি কিছু হতো তার সব থেকে ক্ষতি হতো শিরিনের, গুড্ডির কি হতো বলতো? কি হতো? এই তো একজন ছেলে দেখে বিয়ে করতে যাচ্ছে, এরকম কিছু একটা করতো? তাই দুজনের লড়াইয়ের মধ্যে তুলনা করতে যেও না প্লিজ। আমি অনুরোধ করব আমার স্ত্রী শিরিনকে মঞ্চে উপস্থিত হয়ে আমার সঙ্গে আমার পাশে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য, কারণ এই লড়াইতে ও আমার সাথে ছিল, তো আমি চাই ও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করুক। শিরিন প্লিজ।
মঞ্চে আসছে সে নতুন প্রদীপ, নতুন আলো, গুড্ডি সরকার। একটু এগিয়ে দেবেন আমার। চলো 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 পাল্টা।